किसी को लगता है हिंदू खतरे में है, किसी को लगता है मुस्लिम खतरे में। धर्म का चश्मा उतार के देखो यारो, ये पूरा इंसानियत खतरे। आज हमरा ये वीडियो ते एक टी हिंदू चले और एक टी मुस्लिम मेषते घोटा एमोन एक टी रोम हर्षो घटना सुनाते जाच्छी, जेटा सुनले अपना देहे लोम शिउरे उठबे। एवं ये घटना टा जे कोनो देशे नागरी जरा हिंदू मुस्लिमेर मध्ये भेदाभेद करे तादेर काछे ये घटना टा योग्य जवाब। সত্যি আজ আপনারা এই ভিডিওটা দেখার পর প্রমাণ পেয়ে যাবেন যে হিন্দু মুসলিম ঐক্য কাকে বলে। এর সাথে আপনারা ভাবতে বাধ্য হবেন যে আজও এই দেশে এমন কিছু লোক আছে যারা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করে না। যদি আপনি হিন্দু হন বা মুসলমান ভিডিওটা অবশ্যই দেখবেন। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে আজ আমরা যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটি হলো এলাহাবাদ বসবাসকারী একটি মুসলিম মেয়ে সুহানার করুণ কাহিনী, যে মেয়েটি লখনউ থেকে পড়াশোনা করত। ঘটনাটি যেখানে ঘটেছিল সেদিন তা লখনউ থেকে নিজের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে সেই দিনই তার বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেই জন্য সে ভেবেছিল প্রথমে সে বান্ধবীর বাড়ির দাওয়াত অ্যাটেন্ড করে পরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, সেই হিসাবে তার রিজার্ভেশন করিয়ে রেখেছিল। প্রথমে সেই অনুযায়ী সে তার বান্ধবীর দাওয়াত কবুল করল, তারপর সেখান থেকে বেরিয়ে রেলওয়ে স্টেশনে বেরিয়ে গেল। স্টেশনে গিয়ে দেখলো এলাহাবাদ গামী একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং সে ট্রেনে উঠে বসে পড়ল। তবে যে কামরায় রিজার্ভেশন ছিল সেটিতে প্রায় সব পুরুষ ছিল, যেটা দেখে সুহানা কিছুটা ভয় পেয়ে গেল এবং সে টয়লেটের বাহানা করে ট্রেনের সমস্ত বগি ঘুরে দেখে আসলো এবং দেখলো যে ট্রেনটায় কেবলমাত্র দু একজন মহিলা আছে, বাকি সব পুরুষ। যেটা দেখে সুহানার ভয় আরো বেড়ে গেল, যার ফলে সে থর থর করে কাঁপতে থাকে, কেননা সে ট্রেনে প্রথমবার একলা যাত্রা করছিল। সেই জন্য সে বুঝে উঠতে পারছিল না যে এমন পরিস্থিতিতে তার কি করা উচিত। তারপর সে নিজেকে শান্ত রাখার জন্য ব্যাগ থেকে একটি বই বার করে নিজের সিটে বসে পড়তে থাকে। অন্যদিকে তার বগিতে বসে থাকা সমস্ত ছেলেরা একে অপরের সাথে ভীষণ মজা করছিল, ঠাট্টা তামাশা করছিল এবং জোরে জোরে হাসছিল। তাদের এই হাসি তামাশা সুহানার শক্তিকে আরো দুর্বল করে দিয়েছিল। উপরন্ত ধীরে ধীরে রাতও বাড়তে লাগলো, তার কারণে সে আরো ভয় পাচ্ছিল। তবে তার ভয় পাওয়াটাও স্বাভাবিক, কারণ একটা গোটা বগিতে কেবলমাত্র সে একাই মেয়ে, বাকি সব ছেলে। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে পরিস্থিতি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যেটি মেয়েটি সিটের সামনে বসে থাকা তাদের মধ্যে থেকে একটি যুবক হঠাৎ করে সুহানাকে বলে উঠল, হ্যালো, আমার নাম রিয়াজ, আপনার নাম কি? ছেলেটির কথা শুনে সুহানা ভয় চমকে উঠল এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, হ্যাঁ। তারপর আর কিছুই বলেনি, যেটা দেখে রিয়াজ বলল, ঠিক আছে, আপনাকে আপনার নাম বলতে হবে না, তবে এটা তো বলুন আপনি কোথায় থাকেন। যার উত্তরে সুহানা আস্তে করে বলে দিল, আমি এলাহাবাদ থাকি। যেটা শুনে রিয়াজ চমকে উঠল, কি বলছেন, এলাহাবাদ যাবেন? আরে ওখানে তো আমার মামার বাড়ি, তাহলে সম্পর্কে তো আপনি আমার বোন হবেন। তারপর রিয়াজ হাসতে হাসতে তার মামার বাড়ির সম্পর্কে অগণিত কথা বলতে লাগলো, কেননা তার মামা এলাহাবাদের একজন অত্যন্ত ধনী এবং বিশিষ্ট ব্যক্তি, তার মামা ভারতীয় সেনার একজন উচ্চ পদস্থ কর্মচারী। এভাবে রিয়াজ সুহানাকে এলাহাবাদের অগণিত কাহিনী শোনাতে লাগলো। তারপর সুহানাও ধীরে ধীরে নিজেকে কমফোর্টেবল করে নিল এবং রিয়াজের কথায় উৎসাহিত হতে লাগলো ও নিজেকে একজন ভাইয়ের ছত্রছায়ায় নিরাপদ অনুভব করতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছিল এবং সুহানা রিয়াজকে বলল, এই নাও আমার ঠিকানা, যখন তুমি মামার বাড়িতে আসবে অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাবে। যেটা শুনে রিয়াজ হঠাৎ করে বলে উঠল, কোথায় আমার মামার বাড়ি? আসলে বোন, তোমাকে ভীষণ ভীত ও অস্বস্তি বোধ করতে দেখে তোমার মন থেকে ভয়টা তাড়ানোর জন্য একটা মিথ্যা সম্পর্কের গল্প শুনিয়েছিলাম, আর আমি তো এর আগে এলাহাবাদ কখনোই যাইনি,
রিয়াজের এই কথাগুলো শুনে মেয়েটি চমকে উঠল। তারপর রিয়াজ সোহানাকে বলল, বোন এমনটা নয় যে সব ছেলেরা খারাপ হয়, যে কোনো মেয়েকে একলা দেখে সকলেই তার উপরে চড়াও হবে। আমাদের মধ্যে অনেকেই পিতা ও ভাইও থাকে। এমনটা বলে রিয়াজ সোহানার মাথায় হাত রেখে হাসতে লাগলো এবং তারপর তার গন্তব্যস্থলে এগিয়ে যেতে লাগলো। মেয়েটি ছেলেটিকে দেখে তার এমনটাই মনে হয়েছিল যে যেন তার আপন ভাই বিদায় নিচ্ছে। তার চোখে জল এসে গিয়েছিল। তখনই রিয়াজ হঠাৎ দূর থেকে আবারও মেয়েটির কাছে ফিরে আসলো এবং তাকে বলল, আর একটা কথা বল, আমার নাম রিয়াজ নয়, আমার নাম রাজেশ। এই কথাটি শুনে মেয়েটি আশ্চর্য হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, ইস, যদি আমাদের ভারতবর্ষে সকলে এমনটা হতো, না কেউ হিন্দু, না কেউ মুসলমান, না কোনো ভয়, আমাদের দেশ, আমাদের শহর, আমাদের গ্রাম, মেয়েরা ও বোনেরা খোলা বাতাসে যেন নিঃশ্বাস নিতে পারে এবং বিনা কোনো ভয়ে ও বাধায় যে কোনো জায়গায় যেতে পারে, যেখানে একে অপরের সাহায্য করে। কিন্তু বর্তমানে কিছু লোক, বরঞ্চ কিছু নেতারা মানুষের মনে ধর্ম এবং জাতপাতের বিষ ঢুকিয়ে দিয়েছে, যার কারণে দিন দিন এমন মন্তব্য করতে থাকে, যার ফলে হিন্দু ভাইদের হৃদয়ে মুসলমান ভাইদের জন্য ঘৃণা আরো বেড়ে যায় এবং মুসলমান ভাইদের হৃদয়ে হিন্দু ভাইদের জন্য ঘৃণা তৈরি হয়। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিজে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন এবার একটি হিন্দু মেয়ে ও একটি মুসলিম ছেলের ঘটনা শুনে নি, যেটা শুনলে আপনার দেহের লোম শিউরে উঠবে। যে ঘটনাটি আমার এক পরিচিত বন্ধু আমার সাথে শেয়ার করেছে। আমার এই বন্ধুটি বলেন যে কিছুদিন আগে রাত 12:30টার সময় আমি আমার ঘরে ফিরছিলাম। তখন আমি রাস্তায় দেখলাম যে 18 থেকে 19 বছর বয়সী মেয়ে দিল্লির রাস্তায় একলা দাঁড়িয়ে আছে এবং তার সামনে দিয়ে প্রচুর গাড়ি ও মোটরসাইকেল যাওয়া আসা করছিল, কিন্তু সে কারোর সামনে নিজের হাত দেখায় না, অর্থাৎ সে কারোর কাছ থেকে লিফট চাইছিল না। আসলে তার বাসটি চলে গিয়েছিল, তাই সে নিজের বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ সে বুলেট করে একটি ছেলেকে তার দিকে আসতে দেখল, ফলে দ্রুত মেয়েটি ছেলেটির কাছে সাহায্যের জন্য হাত দেখালো, যেটি দেখে ছেলেটি বুলেটটি দাঁড় করালো। তারপর মেয়েটি ছেলেটিকে বলল, আপনি কি একটু আমার বাড়িতে পৌঁছে দেবেন, আমি আমার বাসটা মিস করে ফেলেছি এবং এই রাস্তায় একটিও বাস আসবে না। এটা শুনে ছেলেটি বলল, ঠিক আছে, আপনি আমার গাড়িতে উঠে বসুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তারপর মেয়েটি গাড়িতে উঠে বসলো এবং দুজনে বাড়ির দিকে রওনা দেয়। আমার বন্ধু বলল, যখন আমি মেয়েটির বাড়ির কাছে পৌঁছালাম, তখন আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, যখন আপনি লিফট নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, তখন আপনার সামনে দিয়ে তো প্রচুর বাইক গাড়ি যাওয়া আসা করছিল, আপনি তাদের কাউকে দাঁড় করাননি কেন এবং আমাকেই কেন দাঁড় করালেন? তার উত্তরে মেয়েটি বলল, তখন আমি আপনার বাইকের দিকে দেখলাম, তখন আপনার বাইকের প্লেটে আল্লাহর নাম লেখা দেখতে পেলাম, অর্থাৎ আপনার মোটর বাইকের সামনে লেখা ছিল হে আল্লাহ। মেয়েটি আরো বলেন যে শুধু আমি নই, সমগ্র পৃথিবী জানে যে যারা আল্লাহওয়ালা হয় তারা না তো কারোর সম্পর্কে খারাপ ভাবে, না তো খারাপ কাজ করে এবং না তো কাউকে খারাপ কাজ করতে দেয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, এবং বন্ধুরা যতটা পারেন আজকের এই ভিডিওটা পৃথিবীর প্রতিটা প্রান্তে শেয়ার করে পাঠিয়ে দিন, যাতে সকল মানুষ সচেতন হয়ে ওঠে, হিন্দু মুসলিম ঐক্য বজায় থাকে। ধন্যবাদ।